এসে আছে কত মাস নতুনের পথে ছুটে চলা পারিশার গল্প আল্লাহ তো পারি সে আমার উপর বসে আছে এতক্ষণ ধরে ওফ তুমি আমাকে দিবা না তুমি আমি আপনি নিচে নিয়ে থাকলে আমি কিভাবে দিব আরো কিছু উপর বসে তোমার গুলো সব মেলে না আমার আমার ফলাই গেছে গিফট শপ ওরে কি রে কি এটা শক্ত করে দেখি অর্ণমেন্ট সালামু আলাইকুম সম্মানিত আপনজনেরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি যাচ্ছি বিক্রমপুর, আমি না আমরা যাচ্ছি বিক্রমপুর মুন্সিগঞ্জ, আর আমি হচ্ছি সবাই জানেন খাঁটি বিক্রমপুরে, কারণ আমার দাদা বাড়ি নানা বাড়ি দুইটাই হচ্ছে বিক্রমপুর। আর বিক্রমপুরে যাচ্ছি একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার ভাই ও ছবি পাঠিয়েছে, আমাদের গ্রামে এখন সূর্যমুখীর চাষ হচ্ছে। তো সূর্যমুখী ফুলের চাষ মানে বাগান দেখার কয়েকদিনের ইচ্ছা, কিন্তু একটু দেরি হয়ে গেল, আবার সামনে রোজা, তাই এখনই যাচ্ছি। তারপরে যাবার ইচ্ছা ছিল না, এই পারিসা জোর করে ধরে নিয়ে যাচ্ছে, না যেতেই হবে, ফুলের সাথে তার ছবি তুলতে হবে আরও কত কিছু, এই কারণেই যাচ্ছি। তো সূর্যমুখী ফুল আজকে দেখা হবে না, দেখা হবে আগামীকালকে সকালবেলায়, আমরা ভোরবেলায় যাব ফুলের বাগানে দেখতে, ছবি তুলতে, এই সেই। আর হচ্ছে আব্বু আম্মু আগে গিয়েছে, বাচ্চারা আমার দুই বাচ্চা ওর বাচ্চা, ওদেরকে আগেই পারিসা রেখে এসেছে গতকালকে, আবার সে এসেছে রাত্রেই, এখন নিয়ে যাচ্ছে, আর দেরি করে এসেছে তাই সন্ধ্যা হয়ে গেল, বের হয়েছি বিকেলে। সাথে থাকবেন সবাই, চলেন যাই তাহলে বিক্রমপুর ট্যুর করি। ভিডিওতে লঙ্কার করছি কারণ অ্যামেজিং একটা এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি, গাড়ির ভিতরে গান, বাইরে টিপ টিপ বৃষ্টি, টিপ টিপ বর্ষা পানি। সাথে থাকেন, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, প্লিজ 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 সাথে থাকেন। বাড়িতে, এটা হচ্ছে বাড়ির মেইন গেট, এই হচ্ছে বাচ্চারা খেলছে, আগে এটা আমাদের উঠান ছিল, এখন মাঠ হয়ে গেছে।
আর বাড়িটা হয়ে গেছে স্কুল। এনিওয়েজ, দেখা হবে আগামীকাল সকালে আমাদের সূর্যমুখীর অংশটা বাগানে। সবাই অপেক্ষায় থাকেন, সবাইকে নিয়ে যাব সূর্যমুখীর বাগানে। ধন্যবাদ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। চলে গিয়েছে তো।